হ্যালো বন্ধুরা, প্রতীক ফিশিং চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে 10/5/2023 বুধবার বেলেঘাটা লেকের কিছু খবর নিয়ে এলাম। আমি যেতে পারিনি, আমার এই বন্ধু বা সাবস্ক্রাইবার বন্ধু সোমনাথ দা এই ভিডিওটি আমাকে পাঠিয়েছে। সোমনাথ দা 124 নম্বর সিটে বসেছিল, একটা মাছ পেয়েছিল, বড় পাঙাশ মাছ, সেটি সোমনাথ দা খেলিয়ে তুলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং যেগুলো ভিআইপি সিট 128 আর 29 এইসব সিটে কিছু দু একটা কাতলা মাছ, রুই মাছ, মৃগ মাছ হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুকুর একদম খালি রয়েছে, যেহেতু মাছ এখন তেমন খুব একটা ভালো খাচ্ছে না। যখন মাছ খাবে তখন আমি আবার নতুন করে ভিডিও করে ছাড়বো তোমাদের জন্যে, দেখতে পাবে। এই যে একটুখানি ভিডিও পেয়েছিলাম আজকের তারিখে, তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে সেটাই তোমাদের দেখানোর জন্যে। তোমরা যদি যেতে চাও তাহলে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই পুকুরে যেও মাছ ধরতে, কেন মাছ একদমই খাচ্ছে না, সেই জন্য পাচ্ছি না। আর বন্ধুরা, সোমনাথ দা মাছটি পুরোপুরি খেলিয়ে তুলবে, তোমরা দেখতে পাবে, দেখো। আর আমার চ্যানেলগুলি যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন অন্য কোনো ভিডিওর জন্যে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার ফিরবো তোমাদের জন্যে অন্য কোনো মাছ ধরার নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো তোমরা। আস্তে আস্তে জানটা নেই, জানটা বেরিয়ে আছে না, খালি পায়ে আছে আপনি, কিন্তু কষ্ট করতে হবে দাদা। মারো ছোটো, মারো মাঠেই থাকো ছোটো, মারো ছোটো, মারো মাঠেই থাকো ছোটো, মারো ছোটো, মারো দাদা, মারো ছোটো, মারো, মারো ছোটো, চলে আসো দাদা, মারো, মারতে মারতে চলে আসো, মারো, আরো ছোটো, মারো ছোটো, মারো টান টান করে রাখো, মারো ছোটো, মারো একটুখানি খেলবে, এবার চলে আসবে, আর একটু খেলাও ও নিজে হাতে যাবে। সব শুটিং তো পাঙাশ মাছই থাকছে, ওদিকে যেতে দিও না, এখানে দাঁড়াও, দাদা ওইখানটা একটু দেখে, কিন্তু চলে আসে, বলো আমি একটু খেলাম, লেগেছি দুর্গ।